I am lecturer department of Pipuli. Today I am going to take your one of the major course of electrical engineer, mobile cellular communication. The course code is Pipuli 4217 and the course title is mobile cellular communication. আচ্ছা মোবাইল সেলুলার কমিউনিকেশন দ্বারা আমরা কি বুঝি তাহলে আপনাকে বলতে হবে যে মোবাইল সেলুলার কমিউনিকেশন এই টাইটেল থেকে কি কোনো আইডিয়া পাওয়া যায় বুঝলেন মোবাইল সেলুলার কমিউনিকেশন তার মানে এই কোর্সের কন্টেন্টে কি কি থাকতে পারে কোনো আইডিয়া আছে স্যার মোবাইলের ফিচার সম্পর্কে এক্স্যাক্টলি এই তো তুষার আপনার কোনো আইডিয়া আছে কেন মোবাইল আমি বললাম না যে একটা কোর্সের টাইটেল থেকে কিন্তু প্রথমে আইডিয়া নেওয়া যায় যে এই কোর্সের কন্টেন্টে কি কি থাকতে পারে মোবাইল সেলুলার কমিউনিকেশন কথাটা কি হয় বুঝে যাচ্ছে এখানে ভিডিও করে কথা বলতেছেন আপনি ভয়েস মেসেজ পাঠাচ্ছেন এসএমএস পাঠাচ্ছেন এগুলো বাই এয়ার এটিকে তাকে পৌঁছে দিচ্ছে ঠিক না তার মানে এই ব্যাকএন্ড এর সাথে কোন টেকনোলজি কাজ করতেছে সেই টেকনোলজি গুলো নিয়ে এই কোর্সে আলোচনা করব তারপরে আপনার আপনার কি গ্রামিন সিম ইউজ করেন আমি সাপোজ ওবি সিম ইউজ করি লাগি গ্রামিন থেকে কিন্তু আমার ফোন আছে বাট আই এম অফার মানে কুমার স্যার আচ্ছা তার মানে এক অপারেটর থেকে আরেক অপারেটর ফোন দিলে সেই ফোন ধরে উইদিন এ ভেরি শর্ট টাইম কি হবে জানা যাচ্ছে এই জিনিসগুলো আমরা এখানে আচ্ছা দুই একটা ফিচার বলেন তো মোবাইল যে মানে মোবাইল ফোনের ভিতরে আমরা কোন কোন ফিচার গুলো ইউজ করি স্মার্টফোনের বলা দরকার নাই আগে যে সেলুলার বাটন ফোন ইউজ করতাম ওই ফোনের দুই একটা ফিচার বলি কি করতাম স্যার এসএমএস দিতাম ভয়েস কমিউনিকেশন করতাম ঠিক না ছোট ছোট গেম খেলতাম এখন যেমন অনেক গ্রাফিক্স হাই গ্রাফিক্স অনেক গেম আছে তা না আগে অনেক গেম ছিল কনসেনের গেম ছিল তারপরে বাবুর মলের গেম ছিল তারপরে অনেক বাবু থাকতো ঠিক না কোড আছে দেখবে ইউজ করলে ওই ফোনের ডেটা রেট কত ব্যান্ডউইথ কত এই জিনিসগুলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত এই জিনিসগুলো জানা যাবে স্যার এই কোডটা তো প্রতিটা ফোনের জন্য নেই প্রত্যেকটা ফোনের জন্য নেই কিছু কিছু কোম্পানির জন্য যেমন অ্যান্ড্রয়েড ফোনের জন্য এক রকম আর আইফোনের জন্য এক রকম আচ্ছা যেমন দেখেন আমি যদি স্যামসাং এর একটা ইয়ারফোন ব্যবহার করি এক্সাম্পল ফর স্যামসাং ডিভাইস স্যামসাং ডিভাইসের কথা যদি বলি তাই কা স্যামসাং ডিভাইস আছে কা স্যার আমার টেস্টার হ্যাঁ প্রেস করেন তো তাই কিছু দেখা যায় কিনা আমি সব 001 হ্যাশ আচ্ছা প্রেস করে কি আসে দেখেন আমাকে বলেন কি আসে দেখেন বলুন LP basic information band 1 band 1 sorry band 1 5 megahertz
এখন আমি বলছিলাম যে যে কোন সময় দেখা যাবে, তারপরে ভিতরে যে এই সব ইনফরমেশন গুলো তার ফ্রিকোয়েন্সি ব্যান্ড সবগুলো ইনফরমেশন দেখে দেখতে হবে। এইভাবে প্রত্যেকটা ফোনের জন্য আলাদা আলাদা, তবে তুষার কোন ফোনের কথা বলছিলেন যেন মানে স্বামী না স্বামী ফোনের জন্য দেখেন তারাও বলতেছি স্বামী ফোনের জন্য কত হতে পারে সব একটু বড় হ্যাঁ আমি তো এক্সট্রা হ্যাশ স্টার হ্যাশ 7 2 6 2 6 2 6 2 6 তারপরে সেম ভাবে আপনি গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ইউজ করে ইউজ করতে পারেন দেখতে পারেন এগুলো যখন আপনি কোডগুলো প্লে স্টোর থেকে দেখতে পাচ্ছেন আমরা গুগল প্লে স্টোর থেকে আপনি বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে দেখতে পারেন। ঠিক এইভাবে দেখতে দেখতে পারেন এরকম একটা ডিসপ্লে দেখতে পাবেন যে ডিসপ্লে আপনি দেখবেন ডাউনলোড ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইন্ডিকেটর ডাউনলোড ফ্রিকোয়েন্সি ফিজিক্যাল নাম্বার ফিজিক্যাল সার্ভার আইডি বললাম এতটুকুর ভিতরে সবাই ক্লিয়ার যে একটা ফোনের আমি বললাম যে কি ফিচার্স দেখতে হলে কিছু কোড ডায়াল করে দেখা যায় আবার কিছু অ্যাপস গুগল প্লে স্টোর থেকে নামায়ও দেখা যায় ঠিক না। তো এইটুকুর ভিতরে যদি শর্ট একটা কোশ্চেন করি আপনাদেরকে কোশ্চেনটা কেমন হতে পারে ইন অর্ডার টু সি দ্য কমিউনিকেশন দেখেন আমি যতটুকু পড়াবো ততটুকুই ভালো করে খেয়াল করবেন ছোটো ছোটো কোশ্চেন করলে অ্যান্সার করতে পারবেন। আমি একটা কোশ্চেন করলাম ইন অর্ডার টু সি দ্য কমিউনিকেশন ইনফরমেশন ইনফো ইন ইয়োর ফোন ফোন হোয়াটশুড ইউ ডু আচ্ছা আচ্ছা দেখেন এখান থেকে আমি বললাম এক নম্বর অপশন আপনারা দিলাম টাইপ স্পেসিফিক কোড আরেকটা দিলাম হচ্ছে ইনস্টলে নেটওয়ার্ক ইনফরমেশন অ্যাপস ইনস্টল এ নেটওয়ার্ক ইনফরমেশন অ্যাপ্লিকেশন তারপর দিলাম ডিএসএমএল ফোন DSMBL a phone তারপর আছে কন্ট্যাক্ট কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস ঠিক আছে দেখেন তাহলে এই চারটে থেকে অ্যান্সার দেওয়া যাবে না। আমি বললাম যে আপনার মোবাইলের কমিউনিকেশন ইনফরমেশন দেখতে গেলে কী কী করতে হবে এটুকু বলছিলাম কী করতে হবে এই জায়গা থেকে কোন দুইটা অ্যান্সার হবে বলেন তো প্রথমে বলছে টাইপ স্পেসিফিক কোড আরটা হচ্ছে ইনস্টল এ নেটওয়ার্ক ইনফরমেশন অ্যাপস তারপর ডিএসএমএল এ ফোন কন্ট্যাক্টে কাস্টমার সার্ভিস কোনটা কোনটা আপনার জন্য ইজি কোনটা গুড যে কোনো কোড প্রেস করে দেখতে পাচ্ছেন যে স্পেসিফিক কোডগুলো বলা আছে আদারওয়াইজ আপনি ইনস্টল একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেখতে পাচ্ছেন এই দুটার কোনো দরকারই নাই ঠিক না গুড হয়ে গেল। আচ্ছা এখন আমরা আসি এই মোবাইল সেলুলার কমিউনিকেশন জেনারেশনগুলো একটা থেকে আটটা কীভাবে আসছে আর কোন জেনারেশনে কী কী সুবিধা ছিল কী কী সুযোগ সুবিধা ছিল তার জন্য প্রথমে আসি আমরা 1G to 2G ঠিক আছে 1G মানে ফার্স্ট জেনারেশন টু সেকেন্ড জেনারেশন আচ্ছা তার জন্য
আমরা একটা টেবিল খেয়াল করি, একটা সামারি টেবিল দেখি, এই টেবিলটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? একটু ইয়ে করেন। আচ্ছা খেয়াল করেন, এই টেবিলটার দিকে যদি তাকাই আমরা, এক টেবিলে কিন্তু অ্যাট এ গ্লান্স আমরা কি দেখতে পারি, যে মোবাইল সেলুলার কমিউনিকেশন যে জেনারেশন ওয়াইজ যে গ্যাপগুলো কোনটায় কি ধরনের সুযোগ সুবিধা ছিল না না ছিল আমরা একবারে দেখতে পারি, ঠিক আছে? তো তার ভিতরে দেখেন, প্রথমে খেয়াল করেন 1G যে সিস্টেমটা, মানে ফার্স্ট জেনারেশন মোবাইলের, ঠিক আছে? এইটা ফার্স্ট ইনভেনশন ছিল হচ্ছে কত সালে, 1980, ঠিক আছে, 1980, এত 1980 সালে। তারপরে 2G আসে কততে, 1990। কতদিনের গ্যাপ একটা দেখেন তো মাঝখানে, 10 বছর একটা গ্যাপ। তারপরে আসে 2000। তারপরে একটা 4G আর LTE আমরা যখন যেটা দেখতেছি আমাদের দেশে একটু লেট করে আসলেও 2010। তার মানে দেখেন তো এটা মিরাক্কেল আছে, দেখেন প্রত্যেকটার ভিতরে 10 বছর একটা গ্যাপ আছে। তার মানে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে 10 বছর পর পর একটা চেঞ্জ আসছিল, ঠিক না? আচ্ছা এবার দেখেন, প্রথমে যখন 1G মার্কেটে আসে, 1G যখন আসে তখন তার সাবস্ক্রাইবার কত ছিল, 20 মিলিয়ন, 20 মিলিয়ন, এটাও কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, ঠিক না? আচ্ছা তারপরে, আচ্ছা এটা হচ্ছে টোটাল পপুলেশনের প্রায় 0.5%। তারপরে 1990তে যখন 2G আসে তখন হচ্ছে সেটা 700 মিলিয়ন। দেখেন কই থেকে কই চলে গেল, 700 মিলিয়ন। তারপরটা আসে কততে, 18 বিলিয়নে চলে আসে, বিলিয়ন। তারপরে 4G যখন আসে তখন অলমোস্ট ম্যাক্সিমাম পিপলই এটা ইউজ করে, 70 বিলিয়ন, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখেন, 1G-র ক্ষেত্রে ভয়েস ছিল, 2G-তে ভয়েস আছে, 3G-তে ভয়েস আছে, 4G-তে ভয়েস আছে, কিন্তু একটু পার্থক্য আছে, সেটা বুঝতে হবে। যে 1G-র ক্ষেত্রে যে ভয়েসটা ছিল সেটা হচ্ছে অ্যানালগ, অ্যানালগ, ঠিক আছে? তারপরে 2G-তে যেটা ছিল সেটা একটু ডিজিটালাইজড হয়েছে, ডিজিটাল ফর্মে। তারপরে 3G-তে টোটালি ডিজিটাল, কি আমরা ভিডিও কলে কথা বলতে পারি, ঠিক না? ভয়েস ওভার LTE সিস্টেম বলে। আচ্ছা SMS এইটাতেও ছিল, এটাতেও ছিল, এটাতেও ছিল, এটাতেও আছে, সবগুলোতে SMS আছে, ঠিক আছে? ও না সরি, 1G সিস্টেমে প্রথমে SMSটা ছিল না, 1G-তে SMSটা ছিল না, 2G-তে যখন আসে সেকেন্ড জেনারেশনে তখন SMS সার্ভিসটা আসে। আচ্ছা 1G-তে ইয়াও ছিল না, MMSও ছিল না, এটাও ছিল না, এটাও ছিল না, ডেটা রেটটাও ছিল না। 2G-তে আসার পরে SMSটা ছিল না, SMSটা ছিল, MMS ছিল না, ভয়েস কল, ভিডিও কল ছিল না। তারপর ডেটা রেটটা কত দেখেন, এই 2G-তে আসার পরে SMSটা ছিল, MMS ছিল না, ভিডিও কলও ছিল না, ঠিক না? আর 3G-তে সবই ছিল। আচ্ছা আচ্ছা এবার 1G সিস্টেমের কিছু কি টেকনোলজি সম্পর্কে আমরা জানি, আমরা জেনারেশন ওয়াইজ আসবো, তার ভিতরে যদি প্রথমে 1G এর কথা বলি তাহলে 1G এর কিছু কি টেকনোলজি জানি, টেকনোলজি, হ্যাঁ কি টেকনোলজি অফ 1G, তার ভিতরে হচ্ছে সেলুলার স্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার, ঠিক না? আচ্ছা এই আইডিয়াটা কেমন? আচ্ছা সবাই তো আমরা টাওয়ারের সাথে পরিচিত আছি না, আমরা এলাকায় আমাদের বাসা বাড়িতে যে টাওয়ারগুলো দেখতে পারি ওইগুলো কিন্তু সবই আসছে আমাদের বেজ স্টেশন, বেজ স্টেশন। এটা আমরা থার্ড লেকচারে যাই দেখবো না, যে GSM একটা আর্কিটেকচার পড়বো না, GSM একটা আর্কিটেকচারের ভিতরে দেখবো না যে বেজ BTS কি, বেজ স্টেশন কি, MSC কি, VLR কি, HLR কি, হ্যাঁ হ্যাঁ ওটা দেখবো না। আচ্ছা বেজ স্টেশনের এই সিনারিটা একটু দেখেন, এটা অনেকটা হচ্ছে এমন শেপে, যদি আমরা সেলগুলো ড্র করি ঠিক আছে না, স্টেশন আছে, ঠিক আছে প্রত্যেকটার মাঝখানে একটা বেজ স্টেশন আছে। এইটা মনে করে ধরে নিই আমরা একটা বেজ স্টেশন, ঠিক আছে এইটা একটা BS। আচ্ছা এবার প্রত্যেকটা টাওয়ারের সাথে কিন্তু প্রত্যেকটা টাওয়ারে একটা ইন্টারকানেকশন থাকবে, কীভাবে? মনে করেন আপনি মোবাইল ফোনে কথা বলতেছেন, আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে তার মানে আমি মনে করেন ইউজার,
আমি এখানে মোবাইল ফোনে কথা বলতেছিলাম, ঠিক না? এখানে মোবাইল ফোনে কথা বলতেছিলাম, যে কোনো একটা গাড়ি বা যে কোনো একটা মানুষ দিতে পারেন। মোবাইল ফোনে কথা বলতেছিলাম, মোবাইল ফোনে কথা বলতে বলতে আপনি মুভ করতেছেন, হাঁটতে 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 এই এর এরিয়া থেকে বেরোয় আপনি এই এরিয়ায় ইন্টারেস্ট নিলেন, ঠিক না? এই এলাকায়, এই এলাকায় ঢুকলেন, তার মানে আপনি তখন এই বেজ স্টেশনের সাথে কানেক্টেড থাকবেন। তো সেটাই বলছে যে এইটা যদি বেজ স্টেশন হয়, এইটাও একটা ইউজার, তাহলে তেমনি এরও এখানে একটা ইউজার থাকতে পারে, ঠিক না? এখানে একটা ইউজার থাকতে পারে, এটা ইউজার, এটাই বলছে। আর এই প্রত্যেকটা একটা করে সেল নামে পরিচিত, প্রত্যেকটা একটা করে সেল নামে পরিচিত, ঠিক আছে? সেল আর ইউজার বুঝলাম, বেজ স্টেশন বুঝলাম। এইখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করবে, সেটা হচ্ছে অ্যানালগ FM, ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যানালগ ফ্রিকোয়েন্সি মডুলেশন। এটা ট্রান্সমিশন মিডিয়া হিসেবে কাজ করবে। আমরা যেমন গাড়িতে বসে FM রেডিও শুনি না, অনেক সময় গাড়ি চালাতে চালাতে FM রেডিও শুনি, বাসা বাড়িতে FM রেডিও শুনি, সেই জিনিসটা এখানে কাজ করবে যে 1G সিস্টেমে ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন হিসেবে ট্রান্সমিশন টেকনিক হিসেবে FM ইউজ হইতো, ট্রান্সমিশন টেকনিক FM, তার মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন FM, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে FDMA। এখানে আরেকটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে FDMA, তার মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ঠিক না? অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা, FDMA এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো আমরা, এখানে যদি আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখি যে এই বরাবর টাইম আর এই বরাবর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, ঠিক না? আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি ডিভিশন বলছে, দেখেন খেয়াল করেন, এখানে কিন্তু বলা হয়ে আছে ফ্রিকোয়েন্সি ডিভিশন, তার মানে ভাগ করবে কোনটা, ফ্রিকোয়েন্সিটাকে ডিভাইড করবে। তাহলে দেখেন আমি যদি এক একটা ফ্রিকোয়েন্সিকে একটা চ্যানেল ধরে নেই, যে ফ্রিকোয়েন্সি চ্যানেল 3, ফ্রিকোয়েন্সি চ্যানেল 2, আচ্ছা একটু গ্যাপ দেই, ফ্রিকোয়েন্সি চ্যানেল 2, ফ্রিকোয়েন্সি চ্যানেল 1, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে FM ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে, এটা আমাদের FM ব্রডকাস্টের ক্ষেত্রে ইউজ করা হতো। এইখান থেকে আমরা যখন 2G কনভার্ট হইলাম, সরি 1G, 1G কী টেকনোলজি দেখতেছি, 1G এইটাই, দেখেন এক একটা ফ্রিকোয়েন্সি চ্যানেলকে আমরা এক একটা ইউজারকে আইডেন্টিফাই করে দিলাম, যে একটা ইউজারকে দিয়ে দিলাম, তারপরে কী হলো, তার মানে কি একটা বেজ স্টেশনে, এই যে বেজ স্টেশনে একটু ড্র করছিলাম, এই বেজ স্টেশনে ইউজার মানে একজন ইউজারই থাকবে, এই একটা বেজ স্টেশনের আন্ডারে, একটা টাওয়ারের আন্ডারে কি একজন ইউজারই থাকবে, একজনই কথা বলবে? কী বললাম যে তখন আমার একটা টাওয়ারের ক্ষেত্রে বা একটা বেজ স্টেশনের ক্ষেত্রে অনেকগুলো ইউজার থাকতে পারে, সেই আমি বললাম যে এক একটা ইউজারকে আমি এক একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, যে এ মনে করেন ইউজার 1, এ ইউজার 2, এ ইউজার 3, তখন এইভাবে চ্যানেলটা এইভাবে ডিফাইন হয়ে গেল, এটা ইউজার 1 বা ইউজার 3, ইউজার 2, ইউজার 1, ঠিক আছে? তার মানে এই ইউজারগুলো তখন এই বেজ স্টেশনের আন্ডারে নেটওয়ার্ক অ্যাক্সেস পাবে, ঠিক আছে? আচ্ছা, এটা কী টেকনোলজি, কী কী দেখলাম বলেন তো, মনে করেন একটা সেলুলার স্ট্রাকচার দেখলাম, একটা কী দেখলাম অ্যানালগ FM, আর একটা কী দেখলাম FDMA, আচ্ছা এই গেল কী স্ট্রাকচার। আচ্ছা, এখন 1G এর কিছু ড্রব্যাক ছিল, ঠিক না? প্রত্যেকটা জিনিসের যেমন অ্যাডভান্টেজেস থাকে, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, তাহলে এই 1G এর ড্রব্যাকসগুলো কী কী, ড্রব্যাকস, ড্রব্যাকসগুলো কী কী, কেউ বলতে পারবেন কী কী, কী কী বলেন? আচ্ছা, এটা অনেকগুলো ড্রব্যাকস ছিল। প্রথম কথা হচ্ছে আগে মোবাইল ফোনগুলো কেমন সাইজ ছিল বলেন তো, নিশ্চয়ই এরকম বড় বড় সাইজ ছিল, ইউজ করতে দুইজন লাগতো, এক দুই হাতে ধরা লাগতো, তার মানে একটা প্রথম হচ্ছে লার্জ সাইজ,
তারপরে হচ্ছে ব্যাটারি লংজিভিটি অনেক কম ছিল বা ব্যাটারির স্ট্রেংথ অনেক কম ছিল, অল্প চার্জ মানে এক চার্জে বেশি সময় থাকতো না। তারপর হচ্ছে ভয়েস কোয়ালিটিও খুব ভালো ছিল না, ভয়েস কোয়ালিটি পুয়ার ছিল। তারপরে কোনো সিকিউরিটি ছিল না, কোনো সিকিউরিটি ইস্যুই ছিল না, এটা তো নর্মালি সবাই জানি। তারপরে সার্ভিসগুলো খুব এক্সপেন্সিভ ছিল, প্রথম দিকে বাংলাদেশের একটা সিম কিনতে লাগতো 7-8 হাজার টাকা, মোবাইল ফোন কিনতে অনেক টাকা লাগতো। তারপরে তারপরে এক্সপেন্সিভ সার্ভিস, 20 টাকাই তো। ঠিক আছে, এই তো এই জিনিসগুলো। তাহলে 1G সম্পর্কে জানলাম, 1G ড্রব্যাক জানলাম, কী টেকনোলজি জানলাম। এবার আমরা আস্তে আস্তে 2G তে চলে যাব।